वेलकम टू बोसेस किचन। आज के आबारो एकटा जनप्रिय रेसिपी निये हाजिर होयेछि आर सेटा होलो मटन डाक बांगलो। तो मटन डाक बांगलो करार जन्य आमी एखाने 600 ग्राम मटन निये निएछि 4 टेबिल चामच दई, हलुद गुड़ो 1 टेबिल चामच, लंकार गुड़ो 1 टेबिल चामच, 1 टेबिल चामच गोटा धने, 1 टेबिल चामच गोटा जिरे, এখানে একটু নুন নিয়েছি যেটা স্বাদমতো ব্যবহার করব, আর একটু চিনিও নিয়েছি, এটাও স্বাদ অনুযায়ী দেব আমরা। দুটো মাঝারি সাইজের টমেটো আমি কুচি করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আছে 4 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, সাদা তেল 1 কাপ, সরষের তেলও একটু নিয়েছি। এখানে আমি একটু ছোট সাইজের আলু গোটা গোটা এর খোলা ছাড়িয়ে নিয়েছি, রয়েছে 7-8টা আলু। দুটো ডিম আমি সিদ্ধ করে রেখেছি। এখানে কিছু গোটা গরম মশলা রয়েছে, তার মধ্যে রয়েছে তেজপাতা, তিনটে শুকনো লঙ্কা, 8-10টা রয়েছে গোলমরিচ, একটু জয়িত্রী, দুটো বড় এলাচ, একটু জায়ফল, 5-6টা ছোট এলাচ, এখানে একটু স্টার অ্যানিস রয়েছে, দারচিনি আর লবঙ্গ, সাথে নিয়েছি একটু কাশ্মীরি মরিচ। প্রথমেই আমি গোটা গরম মশলাগুলোকে গুঁড়ো করে নেব। দুটো শুকনো লঙ্কা দিলাম, একটু দারচিনি, 6টা ছোট এলাচ নিয়েছিলাম, তার মধ্যে 4টে দিয়ে দিলাম, 5-6টা লবঙ্গ, স্টার অ্যানিসটাও দিলাম, 1টা বড় এলাচ, জয়িত্রী, জায়ফলটাও দিলাম। এখানে আমি হাফ জায়ফল নিয়েছি, সেটা দিলাম, আর দেব গোটা গোলমরিচ 6টা, আর দুটো তেজপাতা দিলাম, 1 টেবিল চামচ জিরে নিয়েছিলাম, শাহি জিরে, সেটাও দিলাম, আর 1 টেবিল চামচ গোটা ধনে নিয়েছিলাম, সেটাও দিলাম। এবার এটাকে আমি কড়াতে না নেড়েই শুকনো অবস্থায়, মানে এরকম কাঁচা অবস্থাতেই গুঁড়ো করে নেব। প্রথমেই আমি মাংসটা ম্যারিনেট করে নেব। তো মাংসটা ম্যারিনেট করার জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নুন, এখানে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো নিয়েছিলাম, সেটাও পুরোটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মরিচ আমি এখানে নিয়েছিলাম 1 টেবিল চামচের একটু কম, সেটাও দিয়ে দিচ্ছি, দেব আদা রসুনের পেস্ট, এখানে 3-4 চামচ আদা রসুনের পেস্ট আছে, এটা পুরোটা দিয়ে দিলাম। আর আরেকটা কথা বলে রাখি, এই আদা রসুনটা পেস্ট করার সময় এতে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েও পেস্ট করে নিয়েছিলাম। আর দেব 4 চামচ দই। আর এখানে একটা কথা বলে রাখি, এই টক দইটা আমার বাড়িতে কাটানো, তো এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন।
এর মধ্যে একটু আমি সরষের তেল দিচ্ছি, 2 থেকে 3 চামচের মতো সরষের তেল দিলাম, দিয়ে এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করে এই মাংসটাকে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব, তারপর রান্না শুরু করব। কড়াইতে সাদা তেল দিয়ে আমি তেলটা গরম হতে দিয়েছি, ততক্ষণ একটা কাজ করে নিই, যেহেতু আলুগুলো গোটা দিয়েছি আমি রান্নায়, তাই এর মধ্যে ছুরি দিয়ে আমি মাঝখান থেকে একটু করে কাট করে দেব এইভাবে, যাতে এর মধ্যে মশলাটা আমার খুব ভালো করে ঢুকে যায়। প্রত্যেকটা আলুই আমি এইভাবে মাঝখান থেকে কাট করব। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার এর মধ্যে আলুগুলো ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি মিডিয়াম ফ্লেমে 7 মিনিটের মতো ভেজেছি, হয়ে গেছে। এরপর এটা আবার রান্নার সময় হবে, আলুটা আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি ডিমটা ভেজে নেব, খুব সামান্য একটু ভাজবো ডিমটা। ওই তেলটাই রয়েছে, আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, 1 শুকনো লঙ্কা ছিঁড়ে, 1 টুকরো দারচিনি, 2 ছোট এলাচ, 3 গোলমরিচ, 4-5 লবঙ্গ, 1 বড় এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি, 2 কাঁচা লঙ্কাও ফাটিয়ে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেছে, আর আমার মাংসটাও ম্যারিনেট করা 1/2 ঘন্টা হয়ে গেছে, তা আমি এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো।
5 মিনিট এটাকে আমি হাই ফ্লেমে কষে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা আলু। আলুটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। এই সময় ফ্লেমটাকে আমি লো রেখেছি। এবার দেবো টমেটো। জলটা দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো 45 মিনিট। আমি মিডিয়াম ফ্লেমে এটাকে কুক করব। 45 মিনিট হয়ে গেছে, আমি এবার এটাকে খুলব। মাঝখানে এটা আমি 15 মিনিট ছাড়া ছাড়া খুলে একবার করে নাড়িয়ে দিয়েছিলাম। আর 30 মিনিট পর আমি এতে 1 চামচ নুন অ্যাড করেছি। দেখি মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে ভালো মতো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম দুটো, আর দেবো 1 টেবিল চামচ চিনি। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন, কিন্তু আমি এখানে স্বাদটা মেনটেন করার জন্য 1 চামচ চিনি দিলাম। এটাকে আবার আমি ভালো করে মিশিয়ে দিয়ে একদম লো ফ্লেমে 5 মিনিট রেখে দেবো। ফ্লেমটাকে একদম লো রেখেছি, লো ফ্লেমে 5 মিনিট রেখে রাখলাম। আবারও 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিচ্ছি। রান্নাটা আমার একেবারেই তৈরি, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে রান্নার। আলু মাটার সবই সিদ্ধ হয়ে গেছে, এটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি মাটন ডাক বাংলো। এটা খুবই সহজ একটা রেসিপি, আপনারা বাড়িতে তৈরি করে খাবেন, ভালো লাগবে। আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন। সেই সঙ্গে সবাইকে জানিয়ে রাখি আজকে শুভ নবমী, তো আমার সকল দর্শক বন্ধুদের নবমীর শুভেচ্ছা।
আর আমার ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।